গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা আসবেই আর জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। গণতন্ত্র মঞ্চ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। গণতন্ত্র মঞ্চে কর্মীদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন গয়েশ রায়। পরে মরহুমের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ রায় সাংবাদিকদের বলেন, গণতন্ত্র উদ্ধারে বিএনপির কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ তাদের অধিকার আদায়ের দাবিতে মাঠে নামছে। ইতোমধ্যে বিভাগীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে যাতে সরকারের বাধা আসবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বাধা আসবে এটি মনে করি, সাধারণত এই ধরনের ফ্যাসিবাদী সরকার দুই দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবে, এটা আমরা খুব মর্মান্তিক উপলব্ধি করি। মৌলিক সমস্যা সমাধান না করে শুধু টিয়ার গ্যাস গুলি ইত্যাদির মধ্যে দিয়ে কখনোই কোনো দিন আন্দোলন ব্যর্থ করা যায় না। তাদেরকে আহ্বান করা নয়, সেটাকে মোকাবেলা করা, প্রতিরোধ করাই এখন আমাদের দায়িত্ব।